বাবা তোমার কথা যেরকম মনে পড়ে আমার বাবা সেরকম তোমার কথাও আজকে খুব মনে পড়ছে মানে চা মানে হচ্ছে ডিফারেন্ট টেস্ট খেয়েই বলে দিতে এটা কেমন চা পাতা কোন ধরনের চা পাতা কিনতে হবে না হবে তাই আজকে এখানে এসে দুই বাবার কথা আমার খুব মনে পড়ছে মানে বাবা তুমি থাকলে তোমাদের দুজনকে বসে একটা চা মানে দারুণ একটা এক্সপেরিমেন্ট হতো দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের হতো তোমরা দেখতে পাচ্ছ বাদিকেই হচ্ছে আমরা যেখানে আছি সেই ভ্যালিটা পুরো এখান থেকে নিচ থেকে রাস্তা একটা পুরো ভ্যালিটা চলে গেছে দারুণ আর ডান দিকে দেখতে পাচ্ছ আমরা যে হোমস্টেটাতে আছি সেইখানে আর চা মানে দুই মা হচ্ছে দুই মায়ের একটা কথাই শুধু বলতে পারে দুজনে যদি অরিজিনাল দামটা জানতে পারে মাখাইবাড়ির তাহলে চা খাবে না তাহলে বলবে বাড়ির চাই ঠিক আছে যদিও এখানে কোনো চাই আর মানে ধারে কাছে নেই বড়াকরের বিজয়টি যাদব কলকাতার অরুণটি স্টল চিত্ত কোথাও কেউ নেই বলবন্ত কোথাও কেউ নেই আর দাদা ভাই এখানে হয়তো মানে তুমিও আসলে সকালবেলা উঠেই এক কাপ মাকাইবাড়ির টি পেলুমিত্তিরের টি তো ওটা খাওয়া যেত সবাই মিলে তো এটাই এখন আশা করব যে আমরা পরের বার যেন সবাই মিলে দাদা ভাই তোমরাও সবাই মিলে ইনক্লুড বাবা মা তুমি আমার মা সবাই মিলে এখানে আসবো এবং সবাই মিলে এখানে হোমস্টে থেকে সকালবেলা মাকাইবাড়ির চা খাওয়া হবে তাহলে মানে শুধু আমাদের দুজনে এসছি সেটা যেন সামথিং মিসিং তখন সেটা পূরণ হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আজকে আমরা নিজেরাও সেটাকে স্বাদ গ্রহণ করলাম মানে ভীষণই দারুণ ওটার কোনো তুলনা কোনো মিল্ক টি দিয়ে পারবে না কলকাতা কেন কোথাও কোনো কিছু দিয়ে পারবে না বাবা তোমার এখানে আসাটা দরকার ইউ হ্যাভ মাস্ট মানে আমরা তোমাকে নিয়ে আসবোই এখানে একদিন সেটা তুমি এখানে আসলে মানে অদ্ভুত মানে ভীষণ মনোরম মানে তোমার কবিতা আপনি থেকে বেরিয়ে আসবে তুমি নিজে অনেক কবিতা রচনা করে বলবে এখানে এত সুন্দর